নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি ভিডিও আপনাদেরকে দেখাব, বাঘিনী রেখা পাত্র যেভাবে রাজ্য পুলিশের নৃশংস আক্রমণ তার পরিবারের ওপর গোটা সন্দেশখালী বসিরহাটের ওপর নেমে এসেছে। তৃণমূল কংগ্রেস পরাজয়ের আতঙ্কে দিন গুনছে, রেখা পাত্র তাদের কাছে, রেখা পাত্র নামটা হচ্ছে মমতা ব্যানার্জির কাছে আতঙ্কের নাম, অভিষেক ব্যানার্জির কাছে আতঙ্কের নাম রেখা পাত্র। প্রত্যেক দিন রেখা পাত্র এই আতঙ্কে তাদের ঘুম ভেঙে যাচ্ছে রাতের বেলায়, দুঃস্বপ্নে, স্বপ্নে, শয়নে, স্বপনে, জাগরণে রেখা পাত্র তাদের আতঙ্কিত করছে, তাড়া করে বেড়াচ্ছে। সেই রেখা পাত্রকে কি করে জব্দ করতে হবে, টাইট করতে হবে, সন্দেশখালীর মা বোনদের কি করে টাইট করতে হবে, জব্দ করতে হবে, লক্ষ লক্ষ টাকা অফার করা হচ্ছে। এটা যখন করে সুবিধে করতে পারছে না, তখন ফেক ভিডিও, আর সেই ফেক ভিডিও কাণ্ড যখন গোটা রাজ্যের মানুষের কাছে সামনে চলে এসেছে, মুখ পুড়ছে গোটা তৃণমূলের। এখন আর তৃণমূল নেত্রী ফেক ভিডিও নিয়ে কোনো কথা বলছে না, মুখটা পুড়ে গেছে। তখন রেখা পাত্রের গর্জন গোটা বসিরহাট মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, দেখুন তার ভিডিওর মাধ্যমে। আপনি শঙ্কর রায় চৌধুরী সব কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন, রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি 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 পারতো, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে এখানে এরকম হয় কি করে? আপনি বলছেন, আপনারাই করছেন, কেন করলেন? সেই মায়ের সম্মান আপনাকে ফিরে দিতে হবে, আপনার পুলিশ প্রশাসনকে ফিরে দিতে হবে। আপনি বেশি কথা বলবেন না। শঙ্কর রায় চৌধুরী কেন আমাকে লোভ দেখিয়েছিলেন, ঘরের লোভ, বাথরুমের লোভ, মেয়েদের ভবিষ্যতের লোভ কাকে দেখিয়েছিলেন, কেন দেখিয়েছিলেন? আপনাদের যখন প্রচার পা দেয়নি তখন রাত্রে পুলিশ ঢুকিয়ে দিয়েছিলেন আমার বাড়িতে, পুলিশ ঢুকিয়ে দিয়েছিলেন, তৃণমূল গুন্ডা চামচা চামচা মহিলা পুলিশ থাকতে হবে এখানে। হুমকি দিচ্ছেন, রেপ করবেন, রাস্তাঘাটে থানা পুলিশ অফিসার দেখাচ্ছেন, সিভিক দেখাচ্ছেন, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনি তো সেই একই সিভিক। মহিলা পুলিশ নেবেন, আপনারা নেবেন, মহিলা পুলিশ নেবে। ইনসিডেন্ট যখন হয়েছে তার জন্য মহিলা পুলিশ এখানে এসেছিল, এসেছেন কি করেছেন? ভিডিও তুলে, ভিডিও তুলে বারবার ভিকটিমকে প্রেসারাইজ করেছেন যে আপনি স্টেটমেন্ট দেন, স্টেটমেন্ট দেন। ভিকটিম স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় ছিল না, আপনারা প্রেসারাইজ করেছেন। কেন এইসব কাজ করছেন? ভারতে কি আন্দোলনে পুলিশ ঢুকিয়ে দিলেন, মামলাদের চললে আদলা, মামলা মারলো, তাদের নামে কেস করে দিলেন বিনা অপরাধে। আমার বাড়ি সারা দিনে চার পাঁচ হাজার ফোন মারছেন আমাকে তোলার জন্য।
সেটা পারেনি পারেনি আমাকে বসে লোক প্রার্থী করে দিল আমাকে বসে নিয়ে চলে গেল। আমার স্বামী ছিল না বাড়িতে, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকলো, তাদের উপরে দিনের পর দিন গিয়ে টর্চার করতে থাকলো। এরাই 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 থেকে করছে, এই পুলিশ প্রশাসন থেকে করেছে, এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের পুলিশ প্রশাসনের উত্তর দিতে হবে। মা বোনের সম্মান ফিরিয়ে দিতে হবে তাদেরকে। দিনের পর দিন মা বোনেরা যখন সম্মানের জলে যেত, এরা এ কিচ্ছু করেনি, এরা মা বোনের পাশে দাঁড়ায়নি। শঙ্কর রায় চৌধুরীকে নিয়ে ইনি নিজে গেছেন আমার বাড়িতে দিনের পর দিন, দিনের পর দিন ইনি বলেন আমাকে ঘরের লোক দেখিয়েছে, আমার ঘর নেই, আমার ভাঙা ঘর, ঘরের লোক দেখিয়েছে, আমাকে পায়খানা বাথরুমের লোক দেখিয়েছে, আমাকে মোটরসাইকেল লোক দেখিয়েছে। দেখলেন রেখা পাত্র গর্জন করছে বাঘিনীর মতো, তার দুটো চোখ জলজল করছে, গোটা রাজ্যের মানুষের কাছে সেই বার্তা দিচ্ছে যে কি নৃশংস আক্রমণ তারা গরিব বলে তাদের উপর করা হচ্ছে প্রত্যেক দিন। এই মেয়েটাকে কি ধরনের অসম্মান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দিন থেকে। তার বাড়ি আক্রান্ত, তার পরিবারের লোক আক্রান্ত, তারপরে প্রার্থী হওয়ার পর তার মোবাইল নাম্বারটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে, বলছে 2000 টাকার জন্য রেখাপাত্র এই কাজ করেছে। এটা খুব অসভ্যতামি, একটা চূড়ান্ত অসভ্যতামি, চূড়ান্ত নোংরামি। এরকম নর্দমার রাজনীতি পশ্চিমবাংলায় এর আগে কখনো দেখিনি, চূড়ান্ত নর্দমার রাজনীতি। পুলিশ প্রশাসনকে সামনে রেখে ওখানকার এসপি, বসিরহাটের এসপি মেহেদি হাসান, যে থাকলে ওইখানের শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয়, এই মেহেদি হাসানের নেতৃত্বে, তার উস্কানিতে, তার প্ররোচনায় সন্দেশখালী শাহজাহানের ভূমিকা পালন করছে এখন ওখানে। রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ইমিডিয়েট দেখা উচিত, মেহেদি হাসান থাকবে আর ওখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে কখনো হবে না, কখনো হবে না। ফলে আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা যখন জানতে পাচ্ছি মমতা ব্যানার্জি নির্বাচনের পরে পদত্যাগ করবেন, এটা প্রায় নিশ্চিত, কারণ 2 মাস আর 3 মাস যে কদিনই সরকার থাক, তিনি চাইছেন তার ভাইপোকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে তকমাটা অন্তত রেখে দিতে, যাতে পরবর্তীকালে দলটা ধরে রাখতে পারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তকমাটা অন্তত যাতে থেকে যায়। সেজন্য নির্বাচনের পরে পরেই ভোটের ফল এত খারাপ হবে এটা তিনি আগাম অনুভব করে তিনি মনে করছেন এটাই যথোপযুক্ত সময় পদত্যাগ করে তার ভাইপোকে 2 মাস 3 মাস যে কদিন আর মুখ্যমন্ত্রী থাকে সে কদিনের জন্য দিয়ে দেওয়া। আর এটা যখন পরিবেশ পরিস্থিতি, যখন গোটা রাজ্যে বসিরহাট, যখন তৃণমূল কংগ্রেস এই বসিরহাটে তৃতীয় স্থান নেবে না চতুর্থ স্থান পাবে এই নিয়ে একটা আলোচনা চলছে, আদৌ হাজি নুরুল ইসলাম প্রার্থী থাকবে তো এ নিয়ে প্রশ্ন উঠছে, তখন বসিরহাটের রেখা পাত্র যে ছাড়ার পাত্র নয়, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমেদিনী, রেখা পাত্রের যে লড়াই যাকে কুর্নিশ জানায় গোটা বাংলা, গোটা বাংলার মায়েরা যাকে কুর্নিশ জানাচ্ছে, পাশে দাঁড়াচ্ছে গোটা বসিরহাটের মানুষ যার পাশে এসে দাঁড়িয়েছে, সেই রেখাপাত্রের লড়াই গোটা বাংলাকে বহুদিন বহুদিন তার এই লড়াইকে গোটা বাংলার মানুষ মনে রাখবে। রেখাপাত্রের জয় বসিরহাট লোকসভা কেন্দ্রে গোটা বাংলার মানুষের মুখকে উজ্জ্বল করবে। আমরা চাই এইরকম একজন বাঘিনী, এইরকম একজন মা দুর্গার মানুষ কন্যা জয়ী হয়ে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করুক, বসিরহাটের মানুষের গর্ব তাতে বাড়বে। আমাদের এই সমস্ত ঘটনার উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।